প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এসিটিভির টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন ডিপিএসসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্টে প্রিয় দর্শক আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের দায়িত্বে রয়েছি আমরা আজকে আলোচনা আলোচনা করবো হাঁটু ও গোড়ালি ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে আর আমাদের আজকের অতিথি খুবই পরিচিত মুখ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি রিহ্যাব ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এবং চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান শুভ সকাল কেমন আছেন শুভ সকাল আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালোই আছি আলহামদুলিল্লাহ তো করোনার দ্বিতীয় ঢেউ তো সারা বিশ্বেই লেগে গেছে যদি আমরা এখনও প্রথম ঢেউয়ের মধ্যেই আছি শীতকাল আসছে শীতকালে তো মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাই আমরা ই আশঙ্কা করছি যে বাংলাদেশে দ্বিতীয় ঢেউ আসবে গতকালের যে রিপোর্ট ছিল সেখানে দেখা গেছে যে সংক্রমণের হার কিন্তু অনেক বেড়ে গেছে বারো ক্রস করে প্রায় তেরোর কাছাকাছি চলে গেছে যেটা দশে নেমে ছিল তো এই অবস্থায় তো এই যে শীত আসছে শীতে তো বিভিন্ন ধরনের বাদ ব্যথা লেগেই থাকে সবাই ভোগে বিশেষ করে মহিলারা তো আরো বেশি ভোগে তো হাঁটু ব্যথা নিয়ে আমরা আজকের কথা বলবো হাঁটু ব্যথা তো হাঁটু তো বডির একটা সবচেয়ে বড় ওয়েট বিয়ারিং জয়েন্ট কি কি কারণে হাঁটু ব্যথা হতে পারে ধন্যবাদ আসলে আপনি ঠিকই বলছেন যে করোনাকালীন প্লাস আমাদের এখন শীত ঋতু আসছে অলরেডি রাত শেষ রাত এবং আর গ্রামে তো অনেক আগে আরো প্রায় পনেরো বিশ দিন আগে থেকে সেটার একটা প্রভাব পাওয়া যাচ্ছে তো এখন আসলে এই জন্যই আমরা বলি জনসচেতনতা সচেতনতার বিকল্প কিছু নাই তার জন্য মাস মিডিয়া খুবই ভাইব্রেন্ট এখন হ্যাঁ আপনার একটা দুইটা আলোচনা কোনো সেমিনার করলেন এতে সাধারণ জনগণ জানবে না সেটা আজকে মেসেজটা দেওয়া দরকার আপনার শুরুতেই যদি আমরা হাঁটু এবং গোড়ালি ব্যথা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যা কিছুই করি না কেন আমাদের প্রয়োজনে নিজেকে ভালোবাসলে মাস্ক ব্যবহার করতে আপনার আত্মীয় স্বজন আমি অন্তত নিজের ভালোবাসার কথা হ্যাঁ এখন এই অন্তত এতটুক যদি কেউ চিন্তা করে কারণ করোনা কিন্তু সেকেন্ডারি মানে একজন সেকেন্ড ওয়েব ছাড়া মানে একজন একবার হলে আবারও কিন্তু হতে পারে হ্যাঁ হতে পারে এবং যেটা আরেকটা আসছে যে যাদের হয়তো উপসর্গ দেখা দেয়নি করোনা হয়েছিল তারা কিন্তু ইমিউনিটিটা ওইভাবে ডেভেলপ করে আবার হতে পারে মানে যে অ্যান্টিবডিটা ওইভাবে তৈরি হয় না তো আসেন আমরা হাঁটু আসলে শরীরের খুব ইম্পর্টেন্ট একটা জোড়া আমাদের চলাফেরা উঠা বসা বা একটা মানুষ তার মানুষত্ব প্রকাশের জন্য বা সে যে একজন মানুষ এবং সৃষ্টির সেরাজীব আশরাফুল মাকলোগাত তাকে প্রমাণ করতে হলে তাকে কিন্তু মুভ করতে হবে বিচরণ করতে হবে এ প্রান্ত থেকে ও প্রান্ত এই দেশ থেকে ওই দেশ আমি যে এক এলাকা শ্যামলি থেকে এখন গুলশান চলে আসছি তো আমি যদি হাঁটতে না পারতাম হাঁটু যদি প্রবলেম থাকতো তাহলে আমার দ্বারা এটা কিন্তু স্বাভাবিকভাবে করা সম্ভব না হাঁটু আমাদের শরীরের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস জোড়া যা যেটা আমার যে দীর্ঘদিনে প্র্যাকটিস আমি দেখছি হাঁটুর ব্যবহার সঠিক হচ্ছে না বা আমরা অনেক সময় ডাক্তারও ভুল মেসেজ দিই রুগীর কাছে বা রিসার্চ রিসার্চ ওয়ার্ক যে নতুন নতুন ডাটা আসছে এটা আমাদের পড়ালেখা অনেক সময় হয়ে ওঠে না বিকজ আমরা ডাক্তার অনেক সময় ব্যস্ত থাকি তবে এখন যেহেতু আধুনিক বিশ্ব ইন্টারনেটের সঠিক ব্যবহারের কথাটা একটু মানে ক্লিয়ার করুন জি ধন্যবাদ আমি সেদিকে আসছিলাম আমাদের বাংলাদেশে হাঁটু ব্যথা হলে একটা মেসেজ যা যেহেতু রুগীর কাছে যে হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়তে হবে হাঁটু ব্যথা হলেই আর সিঁড়ি বাইবেন না বা মানুষের মধ্যে স্টিল এখনও ধারণা যে যারা অতিরিক্ত হাঁটাহাঁটি করে তাদের মনে হাঁটু ক্ষয় হয়ে যায় আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন তার সাথে একটু কথা বলে নেই জি হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন ওয়ালাইকুম আসসালাম জি বলুন আটত্রিশ আটত্রিশ

নিউরোলজি প্রধান এটার দ্বারা করেছে উনি বলছেন যে ওষুধেই সমস্যার সমাধান হবে ওষুধ খাচ্ছে হচ্ছে যে বেতনাশক ওষুধ

তো এমআরআইতে ওই ওইখানে কী পরিমাণ রিস্ক প্রলাপস থাকে সেই অনুযায়ী আসলে আমরা ট্রিটমেন্ট প্রোটোকলটা রেডি করি তা এখন যদি ডাক্তার সাহেব বলে থাকে যে হ্যাঁ ওষুধই ভালো হয়ে যাবে আর যদি সেটা পিএলআইডি হয়ে থাকে হতে পারে অনেক সময় আমরা কিছু আর্গোনোমিক্যাল কারেকশান দিই রুগীরা পশ্চারাল কারেকশান বলি রেস্টে থাকতে বলি বা নিয়মকানুনগুলো মেনে চলতে বলি এবং কিছু ওষুধ খেয়ে যদি সে অনেক সময় ইমপ্রুভ হতে পারে বাট খুব রেয়ার হ্যাঁ আমাদের আমার দীর্ঘদিনে আপনি জানেন আমি আমার সবচেয়ে সবচেয়ে বেশি বেশি হ্যাঁ প্রায় এইটি পার্সেন্ট রুগী আমি পিএলআইডি নিয়ে কাজ করি ঘাড় এবং কোমরে এবং পিঠেরও মানে পুরো মেরুদণ্ডের সেটি সো এই ক্ষেত্রে আমরা আশাবাদী অত একটা আশাবাদী হতে পারি না আমার মনে হয় দর্শক আপনাকে পুনর্বাসন চিকিৎসা যেতে হবে যেটা আমরা বলি রিহ্যাব ফিজিও বা রিহ্যাবিলিটেশন থেরাপি সো রিহ্যাবিলিটেশন থেরাপি ছাড়া এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কোনো মেসেজ বা ভালোভাবে আপনি মানে সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম আর এইভাবে যদি চলতে থাকে যেটা রিক্স আছে আপনার সামনে আপনি ওষুধ খেলেন ব্যথার ওষুধ বা যে কোনো অনেক সময় বিভিন্ন প্রকার নিউরোলজিক্যাল কিছু পেইন কিলার আছে যেটা যদিও ব্যথার ওষুধ না বাট নার্ভাস সিস্টেমকে সাপ্রেস করে যেটা হচ্ছে সেই ক্ষেত্রে পেইনটা কমে আসে তো এতে আপনার ডিস্কটা আরো প্রলাপস হয়ে গিয়ে পরে কিন্তু অপারেশনে যেতে হতে পারে তো আপনি একটু আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখবেন কিছু এক্সারসাইজ দিয়েছি নিয়ম কানুন গুলো আছে সেটা দেখে সে ভিডিও ব্যায়াম করেন রেস্টে থাকেন কিছুদিন দেখতে পারেন না হলে আমার মনে হয় রিহ্যাব ফিজিও স্পেশাল আপনি সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মতো ডাক্তারের সাথে যোগাযোগ আপনি পিএলআইডি নিয়ে কাজ করছেন এই পিএলআইডি জন্য যে মানে কোমরে L4 L5 PLID হয়েছে এই পেইনটাকে হাটুতে আসতে পারে খুবই মজার যে বিষয়ে রোগীরও কিন্তু বলছিল যে হাটুর নিচে পায়ে পুরোটা নিয়া আসছে হ্যাঁ PLID জনিত সমস্যা একটা মেসেজ দিতে চাই रुग्িরে হাটুর ইটসেলফ প্রবলেম মানে হাঁটুতে যদি হাঁটুর মধ্যেই সমস্যা হয় সেই প্রবলেমটা সাধারণত তো নিচে যে কাপ মাসেল আছে মানে হাঁটুর নিচে যে আমাদের পা যেটা আমরা পা বলি বা লেগ বলি লেগ পিছনে যে কাপ মাসেল এর পেইন্টটা যাবে না আচ্ছা মূলত পিএলএডি এর পেইন্টেই কাপ মাসেল এ যায় মানে কোমরের সমস্যাটাই ব্যাক লেগ মানে কাপ বা ব্যাক অফ নি টু কাপ এদিকে পেইন্টটা যাবে আর হাঁটুর সমস্যা হাঁটুর মধ্যেই থাকবে অস্টিওআর্থ্রাইটিস যেটা স্পেশালি হ্যাঁ হাঁটুর মধ্যে বা হাঁটুর চারপাশে বা হাটু ভাঙতে উঠবশ করতে সমস্যাটা হয় দুইটা কিন্তু আলাদা ডায়াগনোসিস তো এই জিনিসটা ওনারটা কিন্তু হিজ এ টিপিক্যাল আপনি বলছেন টিপিক্যাল আইডিয়াল একটা পিএলআইডি পিএলআইডি রোগী সো ওনার ওই যে বলছিল হাঁটুর পিছনে ব্যথা হয় এটা রেফার্ড পেইন বলি আমরা সাইটিক নার্ভ বা সায়াটিকা বলা হয় সাইটিক নার্ভ ইরিটেশন যেহেতু ডিক্স ডিউ টু ডিক্স প্রলাপস তো সেটা আগে তো এটাকে লম্বা করে সাইটিকই বলতো বল বল আগে পুরনো দিনের বই এবং আরেকটা মজার জিনিস আপনার সেটা হচ্ছে পিএলআইডি ছাড়াও কিন্তু সায়াটিকা হতে পারে কিভাবে হবে পিএলআইডিটা হয় কোমরে মনে করেন এই যে এল ফোর ফাইভ বা এল ফাইভ এস ওয়ান যে কোনো ডিক্সে হয়তো প্রলাপস ছিল কিন্তু সেইখানে কম্প্রেশন না হয়ে কম্প্রেশন বাটকে হতে পারে আর স্পেশালি সাইটিক নার্ভটা যেখানে উৎপত্তি হয়ে পাইরিফর্মিস মাসেল আছে আমাদের বাটকে সে মাসেলে ফাঁক দিয়ে পায়ন পিছন দিক দিয়ে চলে গিয়েছে নার্ভটা তো আমরা অনেক সময় আমি প্রায় রুগীদেরকে বলি এবং আপনার মাধ্যমে সকল রুগী যারা প্রোগ্রামটা দেখছে বলতে চাই আপনারা মানি ব্যাগটা পিছনে রাখবেন না মানে আমরা যেই প্যান্টের যে পকেটটাকে মানিব্যাগ হিসাবে হিসেবে ইউজ করি এটা আসলে মানিব্যাগ রাখার পকেট না এবং এটা নিয়ে আমি প্রচুর বলেছি আজকে বলছি ওই যে আমরা যখন বসি তখন পিছনে মানিব্যাগটা থাকার কারণে মানিব্যাগ আমরা পরে পরে আলোচনা করছি মানি ব্যাগ নিয়ে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন তার সাথে একটু কথা বলি নেই হ্যালো দর্শক আপনার প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার তার মা কোমর ব্যথা ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পরে ডাক্তার খাওয়ার পরে দেখা গেছে এখন ব্যথা শুধু মেরুদণ্ডে কোমর ব্যথাটা একটু কমছে মেরুদণ্ডের ব্যথাটা অনেক বেশি শুতে পারতেছি না তারপর দাঁড়াইতে পারতেছি না হাঁটতে পারিনা শুধু ব্যথা

জুলাইয়া দিনে দুই ঘন্টা সকালে এক ঘন্টা বিকালে এক ঘন্টা ব্যায়াম করতে বলছি তারপর ওই যে ব্যায়াম দিচ্ছে কি অবস্থা আপনার মানে এখন কি এখন আমার ব্যাথা কিছুতেই কমতেছে না ওষুধ গুলো তো উপকার পাচ্ছেন না তাই না অনেক বেশি আমি দাঁড়াইতে পারছি ঠিক আছে

ঠিক না বা যে যা ধর্ম অনুযায়ী করবে চিকিৎসা কোথায় নিব কি বাসায় হবে এই জিনিসটা কিন্তু খুব ক্লিয়ার একটা মেসেজের দরকার এবং পিএলআইডি মতো রুগীকে বাসায় বিভিন্ন থেরাপি দেওয়া হয় এবং প্রচুর রুগী প্যারালাইসিস হয়ে যাচ্ছে ডেভেলপ করছে এবং প্রচুর রুগী এই যে ব্যথা ব্যথা ওনারও ব্যথা খুব তীব্র ধারণ করছে এটা একটা ভুল ভুল ডিসিশন আপনার এটাকে একজন একটা পুনর্বাসন হাসপাতাল রিহ্যাবিলিটেশন ফিজিক্যাল থেরাপি হাসপাতাল বা এই জাতীয় একজন ডাক্তার বা স্পেশালিস্ট তার স্বর্ণপন্ন হয়ে আপনাকে এই জাতীয় এক্সারসাইজ থেরাপি নিতে হবে নাম্বার ওয়ান আর আপনার যদি এটা ডিস্ক খুব বেশি প্রলাপস হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সার্জারিরও প্রয়োজন হতে পারে সো সেটা ডাক্তার সব সিদ্ধান্ত নিবে আপনার এটা কিভাবে সে ট্রিটমেন্ট দিবে আর যেভাবে এক্সারসাইজের কথা বলছেন আমরা ফ্ল্যাকশান এক্সারসাইজ পিএলআইডি রুগীরে দিতে না করি যে পা উঠানো উপরের দিকে উঠানো বা এই জাতীয় কোনো এক্সারসাইজ হচ্ছে মোস্ট অফ দ্য এক্সারসাইজ করতে হবে উপর হয়ে শুয়ে ব্যাকের স্ট্রেনদেনিং এক্সারসাইজ ব্যাক মাসেল স্ট্রেসিং ব্যাক মাসেল স্ট্রেনদেনিং এই জাতীয় এক্সারসাইজ সো যাই হোক যেহেতু একজন ডাক্তার সাহেব দিয়েছে আপনি ওনার সাথে আবার কথা বলেন যে আপনি ভালো হচ্ছেন না আপনাকে আইদার রেফার করতে অথবা উনি উনি নতুন করে অ্যাসেস করে হয়তো আবার ট্রিটমেন্টটা দিবে আর আইডি মোস্ট অফ দ্য রোগী কিন্তু আপনার একেবারে কমপ্লিট হসপিটালাইজড করে ট্রিটমেন্ট করতে হবে এটা বাসায় দেওয়ার কোনো সুযোগ কতদিন হাসপাতালে থাকা উচিত আমরা আসলে আমরা যদি একটা রোগীর আইডিয়াল ট্রিটমেন্ট চিন্তা করি এবং ফুল ভালো হওয়ার ক্ষেত্রে এক মাস থাকাটা বেটার আচ্ছা এক মাস থাকা বেটার আর রোগী টোটাল টোটাল 3 মান্থস সে বড় আকারে কোনো অ্যাক্টিভিটিস করবেন মানে চিকিৎসার অতঃপর হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পরে একপাশ আপনি কি করেন আমরা এখানে হচ্ছে পিএলআইডি তো বিভিন্ন লেভেল হয়ে থাকে এবং

এটা শুধু আমরা তো শোয়া রাখি না রুগীকে যারা ডিপিএসসিতে ভর্তি আছে রুগী তারা জানে কি করা হয় এখানে প্রচুর বিভিন্ন প্রকার থেরাপি প্রয়োজন হয় এখানে ডিকম্প্রেশন আইদার আমরা মেশিনে করি অথবা ম্যানুয়ালি করি এবং ম্যানুয়ালটাও বিভিন্ন অ্যাঙ্গেলে করতে হয় এক রুগীর ক্ষেত্রে এক এক অ্যাঙ্গেল এক এক ওজনে ডিকম্প্রেশন করতে হয় এখানে বিভিন্ন ডিভাইস ব্যবহার করা হয় পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে এক্স্যাক্টলি পাশাপাশি আমরা এখন যেটা হচ্ছে এটাকে ত্বরান্বিত করার জন্য অনেক সময় আমরা ইপি ডুরাল দিয়ে থাকি প্রলো থেরাপি দিয়ে থেকে আকুপাংচার করা করা হয়ে থাকে বা যেটা আমরা ড্রায় নিডলিং বলি এবং এগুলার পাশাপাশি আমরা কিন্তু হাতে ম্যানুয়াল থেরাপি করে থাকি যেমন আমরা বোন সেটিং দিস ইজ ম্যানুয়াল থেরাপি মানে এটা একজন ফিজিওথেরাপিস্ট ছাড়া কেউ করতে পারবে না মানে এটা হাতের টোটালি কাজ লাইক এ সার্জন যেমন নিজের হাতে কাজটা করে সার্জারি করে তো আমরা আমাদের রোগীদের নিজেদেরই কাজটা করি প্রপার ট্রেনিং লাগে এবং প্রচুর ট্রেনিং লাগে দেন সে কাজটা করতে পারে সো এই যে ম্যানুয়াল থেরাপি

পনেরো দিন আগে ডাক্তার দেখাইছি বলছে এক কেঙ্গুদি হাঁটতে আর একটু ভর দিয়ে হাঁটছি হাঁটার কারণে ফাটাটা বেড়ে গেছে মনে হচ্ছে এক কালকে এক্স করে দেখি না 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 আপনার ফাটা বেড়ে গেছে এটা সমস্যা না আপনার অন্য কোন সমস্যা ব্যথা হচ্ছে ব্যথা হাঁটুর মধ্যে ব্যথা লোড নিয়ে হাঁটতে পারি না ভাঙার জন্য হাঁটুতে ব্যথা টাকা হচ্ছে তো ভাঙার পরে কি চিকিৎসা নেওয়া হলো হ্যাঁ ওই রড লাগানো আছে স্যার রড লাগানো আছে আচ্ছা ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আসলে পোস্ট অপারেটিভ মানে ভাঙার পরে কিছুদিন এটা থাকতে পারে ধরেন দুই তিন মাস সর্বোচ্চ এক দেড় বছর ধরে আসলে ভাঙ্গা হিলিং হওয়ার না হওয়ার কোনো সুযোগ নাই আমার মনে হয় আপনি ডাক্তার সাহেবের সাথে আবার একটু কথা বলেন এতদিন তো জোড়া লেগে যাওয়ার কথা আমরা অনেক সময় রুগীর পরবর্তীতে পেইন হলে বলি যে ও রড খুলে ফেলতে খুব ডিস্টার্ব না হলে আর এতদিন তো আসলে এভাবে থাকার কথা না আমরা উইদিন অপারেশনের এক থেকে দেড় মাস পরে রুগীকে ওয়াইট ভিয়ারিং মানে হাঁটুর উপর ভর দিয়ে হাঁটতে বলি বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি তো আমার মনে হয় আপনার এটাকে ওই যে ডাক্তার সাহেব অপারেশন করছে ওনার ক্লিয়ার ওনার সান্নিধ্যে গিয়ে আবার আপনাকে একটা নতুন অ্যাসেস করে দেখতে হবে আমি তো আসলে এক্সরে বা আপনার বর্তমান ফিজিক্যাল অবস্থা না দেখলে খুব টাফ উত্তর দেওয়া আরও অনেক কথা শুনবো ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো একটি বিরতিতে যাবার ফিরছে কিছুক্ষণের মধ্যেই ততক্ষণ আমাদের সাথেই থাকুন